শেখ হাসিনার চরিত্রে এবার অপবিশ্বাসের পারিশ্রমিক একশো টাকা পরিচালক সালমান হায়দার দু সালে শুরু করেন শিশুত্র চলচ্চিত্র শেখ রাসেলের আত্মনাদ অসুস্থতার কারণে এ ছবির কাজ তিনি এগিয়ে নিতে পারেননি তবে বছরের শুরুতে শেখ রাচেলের আর্তনাথ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস জানা গেছে সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই নায়িকা যে চরিত্রের জন্য মাত্র একশো টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি এ বিষয়ে অপু বিশ্বাস বলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি শেখ রাসেলের আত্মনাথ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলো নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং ফলে নতুন করে আবারও শুরু করা হচ্ছে সিনেমার কাজ এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার বলেন এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব তবে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারা সাদৃশ্য ও অভিনয় গুণকে প্রাধান্য দিয়েছি খুব শীঘ্রই শুটিং শুরু হবে আপাতত প্রস্তুতি চলছে উল্লেখ্য পরিচালক সালমান হায়দার বিশ সালে শুরু করেন শিশু তো চলচ্চিত্র শেখ রাসেলের আত্মনাথ নির্মাণের কাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি